প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের এজিবি নিউজে। গায়িকার কাজ গান গাওয়া, আর নায়িকার কাজ নাচ করা। কিন্তু আমরা জানি শিল্পী ছাড়াও মশা, মাছি, ময়না, টিয়া, কোকিল, কোয়েল, তারাও গান করে। আমরা আগের ভিডিওতে দেখেছি বাদ্যযন্ত্রের সুরে গাধাও গান গাইছে। কিন্তু যদি শোনেন, পোষা কুকুরটি নিজের হাতে পিয়ানো বাজিয়ে গান গাইছে এবং সেই গানের সুরে কোমর দুলিয়ে নাচছে আরও একটি শিশু, তাহলে অবাক হতেই হয়। এমনই অবাক করা খবর জানবো আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। কুকুর বাজাচ্ছে পিয়ানো, তালে তালে নাচছে শিশু, ঘরে আপন মনে খেলা করছে ছোট্ট শিশুটি, মাটিতে পড়ে থাকা খেলনা নিয়ে আপন মনে খেলছে সে। এমন সময় সেই ঘরে ঢুকলো বাড়ির পোষ্য কুকুরটি। ঢুকেই চলে এলো ঘরে রাখা পিয়ানোর সামনে। তারপর কুকুরটি নিজের সামনের পা দুটি তুলে দিল পিয়ানোতে, পরে বাজাতে লাগলো পিয়ানো। তার পিয়ানোর তালে তালেই গলা ছেড়ে গান করতে থাকলো সে, আর তার গানের সুরে কোমর দোলাচ্ছে খুদে সেই শিশু। এই ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। বাজনা বাজিয়ে কুকুরের গান মোহিত করেছে নেটিজেনদের। টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় কুকুরটির নাম বাডি মার্কারি। সে থাকে আমেরিকার নিউইয়র্ক শহরে। মার্কারি প্রায়ই পিয়ানো বাজায়। আরও বেশ কয়েকটি ভিডিওতে মার্কারিকে পিয়ানো বাজাতে দেখা যায়। প্রিয় দর্শক, আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিন এবং এই শিল্পী কুকুর সম্পর্কে কমেন্টস করে জানান আপনার অভিমত। নিত্য নতুন ভিন্ন স্বাদের একটু আলাদা খবর নিয়ে প্রতিদিন আপনাদের মাঝে হাজির হয় এজিবি নিউজ। সুতরাং আমাদের ভিডিওগুলি আপনি দেখুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। সেই সাথে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।